এসো শিবানী, বসো। জেম্মা, জেম্মা তুমি কোথায় গিয়েছিলে? ও জেম্মা, রাঙা বৌদি তোমার সঙ্গে? রাঙা বৌদি তো? হ্যাঁ রে, আমি সকালবেলা কাউকে কিছু না বলে ওদের বাড়িতেই গিয়েছিলাম, আর আমি তো বুঝতে পারিনি যে ওরাও গিয়ে হাজির হবে। তুমি রাঙা বৌদিদের বাড়িতে গিয়েছিলে কেন? বিশেষ করে সেই রাত্রে ঈশানী যেভাবে অবনের সেবা করে গেছে সেটা দেখার পরেও আমি যদি ওদের বিয়েতে অমত করি সেটা সেটা খুব অন্যায় হবে আমার পক্ষে। ও, তা সেজন্যই বুঝি? হ্যাঁ, ওদের বিয়েতে আমার যে আর কোনো আপত্তি নেই সেটা আমি ও বাড়ির লোকদের জানিয়ে দিয়েলাম। ওই তো অবনী এসে গেছে। বস বস বস। তবে একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে মিতুর, এখন থেকে আমি আর ইনুকে মিস করব না, আমরা দুজনে তো একই বাড়িতে থাকব। শুধু থাকতে পারবে বলছো কেন? দুবনে মিলে আমাকে এ বাড়ি থেকে উৎখাত করার চেষ্টাও করতে পারবে। তুমি শুধু তোমারটা ভাবছো রাঙা বৌদি, একবারও তো ভাবলে না যে দুই বোন আর গুবলুকে তোমাদের দিদি কতটা মিস করবে। অবন দেখো, কিছুদিন বাদে তো জয়ন্তদা ফিরেই আসবে, তখন দিদি নিজের বাড়িতে যাবে, মানে শ্বশুর বাড়িতে চলে যাবে। শুধু চিন্তা রয়ে গেল লাবুটার জন্য, শুধু লাবুটার একটা ব্যবস্থা হয়ে গেলেই নিশ্চিন্ত। হ্যাঁ, তুমি নিজে নিশ্চিন্ত হলেই তো হলো, অন্য কার কি চিন্তা হচ্ছে সেটা তোমার জেনে কি কাজ?